নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। গরমের ছুটি কমিয়ে স্কুল খোলা, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির সহ তিন দফা দাবিতে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের কাটোয়া মহকুমার জোনাল কমিটির তরফ থেকে গরমের ছুটি কমিয়ে স্কুল খোলার দাবি জানায়। সংগঠনের নেতৃত্বের দাবি, প্রয়োজনে স্কুলের সময়সীমা কমিয়ে পড়ুয়াদের স্বার্থে প্রশাসন সমস্ত স্কুল খুলুক, কারণ করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। দীর্ঘদিন পর স্কুল খোলার পর আবারও বন্ধ হওয়ায় পড়ুয়ারা সমস্যায় পড়েছে। লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে বরাদ্দকৃত অর্থে পড়ুয়াদের পুষ্টিকর মিড ডে মিল দেওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হয়। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কাটোয়া শাখার সম্পাদক কৌশিক দে জানান, আমরা আজকে কাটোয়া মহকুমা শাসকের কাছে মূলত এসেছিলাম যে গরমের ছুটি যে হঠাৎ করে দেড় মাসে দিয়েছে, এই 45 দিনের ছুটিকে বাতিল করে বর্তমান যা ওয়েদার পরিস্থিতি তাতে মর্নিং স্কুল চালু করুক, প্রয়োজনে সময়টা 9:30 পর্যন্ত করুক। আর দ্বিতীয় দাবি ছিল আমাদের যে 4.97 টাকায় বর্তমানে গ্যাসের দাম যেখানে প্রায় 1050 টাকা, যেখানে আলু 25 থেকে 30 টাকা, পোস্ত 1900 টাকা, সর্ষের তেল 200 টাকা কিলো, সেই বাজারে সরকার আমাদের বলছে ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার খাওয়ানোর কথা, কিন্তু 4.97 টাকা পুষ্টিকর তো দূরের কথা, একটু আলু ছোকা ডাল ভাত দেবো সেটাও আমরা পেরে উঠছি না। তাই আমরা কাটোয়া মহকুমা শাসকের কাছে আবেদন করলাম যে আপনারা একটু ব্যবস্থা করলে ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে স্কুলটা যদি খুলে দেওয়া হয়, এই ব্যবস্থাটা করলে ছাত্রছাত্রীরা দীর্ঘ 23 মাস করোনায় বন্ধ ছিল, তাদের মুখে হাসি ফোটাতে পেরেছিলাম আমরা স্কুলটা খোলার পরে, আবার নতুন করে 45 দিন ছুটি ঘোষণা হয় তারাও দুঃখিত, সঙ্গে করে আমরাও দুঃখিত। তাই আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আজকে মহকুমা শাসকের কাছে এই ডেপুটেশন দিতে এসেছিলাম। উনি বললেন যে আমি জেলা স্তরে এবং রাজ্য স্তরে এটা পাঠিয়ে দেবো এবং আমি চেষ্টা করব। আমরা ওনাকে বারবার বললাম যে মহকুমা স্কুলগুলো একবার ঘুরুন, কাটোয়া মিউনিসিপ্যালিটি এলাকাতে 11টা স্কুলের ছাত্র সংখ্যা হচ্ছে 20-র নিচে এবং 5টা স্কুলের ছাত্র সংখ্যা 50 থেকে 60-এর মধ্যে, যেখানে শিক্ষক হচ্ছে 2 জন। তার ফলে ছাত্রছাত্রীর অভিভাবকরা আমাদের মতন স্কুলগুলোয় ভর্তি করতে চাইছে না, তারা প্রাইভেট স্কুলে নিয়ে যাচ্ছে। তাই ওনাকে আমরা আবেদন করলাম স্কুলগুলো একটু ভিজিট করুন এবং দেখুন, তার ফলে পরিস্থিতি পরিবর্তন হওয়ার জন্য যা ব্যবস্থা নেওয়ার আপনি নিন। এরপরে না হলে আমরা ডিআই অফিসে এবং ডিআইয়ের পরে আমরা রাজ্য স্তরে আন্দোলন শুরু করব। আমার নাম কৌশিক দে। বিক্ষোভ আন্দোলনের মাঝে সংগঠনের কয়েকজন সদস্য কাটোয়া মহকুমা শাসকের কাছে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। কাটোয়ার মহকুমা শাসক জামিল ফাতেমা জেবা বলেন, সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন পেয়েছি, সিদ্ধান্ত গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নম্বর 9378097597 অথবা 8250248125।